যায় দেখো দরজার মধ্যে তাকাইয়ে দেখো, দেখো দি দরজার থেকে কে যেন আমাকে ডাকতেছে, কে যেন আমাকে ডাকতেছে। তখন ফাতেমা যখন দরজার দিকে যাবে যাবে ভাব, তখন ওই দরজার সামনে তো আর কেউ দাঁড়ানো নয়, সে হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। তখন আজরাইল তো সামনে দাঁড়ানো, আজরাইল তো যে মৃত্যুবরণ করে একমাত্র তার সামনে প্রকাশ করে, কিন্তু যে ফাতেমা যদি যায় দেখে আজরাইল নাই কেউ নাই, তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে, আল্লাহর হাবিবের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দে বললে, ওগো আজরাইল আমার ফাতেমার সামনে তোমার শরীরটা তুমি পুরা শরীরে দেখা যাও, আল্লাহু আকবার, পুরা শরীরে দেখা দাও। তখন ফাতেমা দরজার সামনে গেলেন, দরজা খুললেন, তাকাইয়ে দেখে এমন এক বিশাল মানুষ যার পা রয়েছে জমিনে, মাথা রয়েছে আসমানে। ফাতেমা দেখে বলতেছে, আব্বা জান, এরকম মানুষ জীবনে, এরকম মানুষ মক্কার মধ্যে মদিনার মধ্যে জীবনে দেখি নাই, এ আবার কেমন মানুষ? তখন আর নবী বলতেছে, এ আর কেউ নাই, ওগো মা তুমি যাকে দেখছো এ হলেন মালাকুল মউত, যার সকলের জান যে সবাস করে, মালাকুল মউত আজরাইল। তখন ফাতেমার বুঝতে বাকি নাই, আব্বা জান আর দুনিয়ায় থাকবে না। তখন ফাতেমা কান্নাকাটি শুরু করে দিলেন, আব্বা জান আমরা আপনাকে যাইতে দিব না, আপনি যদি চলে যান তাহলে আমি কাকে নিয়ে বাঁচব, আপনাকে যদি এক নজর না দেখি আমি তো আর টিকতে পারি না। ওগো আব্বা জান আপনি যাইতে পারবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দে বলে, ও ফাতেমা তুমি কি জানো না আজরাইল কারো কাছে অনুমতি নিয়ে ঢুকে না, একমাত্র আমার সম্মানে, একমাত্র আমার ইজ্জতে আজরাইল আমার কাছে অনুমতি চাইতেছে, আল্লাহু আকবার, আমার কাছে অনুমতি চাইতেছে, আর কারো কাছে অনুমতি চায় না। তখন বলতেছে, আজরাইলকে আসতে দাও, আজরাইলকে আসার জন্য অনুমতি দেওয়া হলো।